বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী বিল গেটস ও তার স্ত্রী মেলেন্ডা গেটসের মধ্যে শুরু হয়েছে সম্পদের হস্তান্তর বিল গেটসের সংস্থা ক্যাসকেট ইনভেস্টমেন্ট তাদের প্রায় দুইশো কোটি ডলারের শেয়ার মেলেন্ডা গেটসের নিয়ন্ত্রণাধীন দুটি সংস্থায় বিনিয়োগ করল নিউ ইয়র্ক টাইমস অনুযায়ী ক্যাসকেট ইনভেস্টমেন্ট নামে কোম্পানির যে শেয়ারগুলো মেলেন্ডার নামে হস্তান্তর করা হয়েছে তার বাজার মূল্য একশো আশি কোটি ডলার এই কোম্পানি মাইক্রোসফটের শেয়ার বিক্রি এবং লভ্যাংশ ও সিকিউরিটি স্থানান্তরের কাজ করত যুক্তরাষ্ট্রের সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের গত তেসরা মে পর্যন্ত মেলেন্ডার নামের ক্যানাডিয়ান ন্যাশনাল রেলওয়ে কোম্পানির এক কোটি একচল্লিশ লাখ শেয়ার ছিল যার বাজার মূল্য একশো কোটি মার্কিন ডলার বিনিয়োগ কোম্পানিটি অটোনেশন কর্পোরেশন নামের আরেক কোম্পানিতে মোট উনত্রিশ লাখ আশি হাজার শেয়ার হস্তান্তর করেছে এসব শেয়ারের বাজার মূল্য তিনশো মিলিয়ন মার্কিন ডলার এই ক্যাসকেট ইনভেস্টের মাধ্যমে রিয়েল ইস্টেট ও জ্বালানি ছাড়াও আরেক ডজনখানিক কোম্পানির দেখভাল করতেন বিল গেটস এর মধ্যে ডিআরএ অ্যান্ড কোম্পানি রিপাবলিক সার্ভিসেস ইনকর্পোরেশনের কর্পোরেশনের মতো কোম্পানিগুলোও রয়েছে তারা দুজনই বিশাল অঙ্কের সম্পত্তির মালিক ফোর্বসের তত্ত্ব অনুযায়ী বিল চোদ্দ হাজার পাঁচশো কোটি ডলারের মালিক এই সম্পত্তির মধ্যে আবার মেলেন্ডারও অংশীদারত্ব রয়েছে তবে মেলেন্ডার মূল সম্পদ কত তা পরিষ্কার নয় বিল গেটস যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি দুই লাখ বিয়াল্লিশ হাজার একর কৃষি জমির মালিক দেশটির আঠারোটি অঙ্গরাজ্যে বিল গেটস ও মেলেন্ডার মালিকানায় রয়েছে এসব কৃষি জমি এছাড়া রয়েছে রিয়েল এস্টেট ব্লাসবহুল গাড়ি বাড়ি ব্যক্তিগত জেট Oh Microsoft share